একটা সকাল শুধু তারিখ পরিবর্তন করে না, পরিবর্তন করে আমাদের জীবনটাকে। প্রত্যেকটা সকাল আমি প্রতিজ্ঞাবদ্ধ হই যে নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার। প্রত্যেকটা সকাল আমি যুদ্ধ ঘোষণা করি কষ্টের বিরুদ্ধে, ব্যর্থতার বিরুদ্ধে। আমি জানি তারা অত সহজে হার মানবে না, কিন্তু আমার ইচ্ছে, আমার মনের জোর, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার ক্ষমতা দিয়ে আমি কষ্ট আর ব্যর্থতাকে হার মানাবই। আমি জানি আজ আমি যেটা করবো সেটার ফল আমি আগামী কাল পাবো। প্রত্যেকটা সকালে আমি ভাবি আজ আমার জীবনের যদি শেষ দিন হতো তাহলে আমি কি করতাম, কীভাবে উপভোগ করতাম আমার জীবনের শেষ দিনটি। আর তার জন্যই আমি সেই কাজটি এম করতে থাকি, যেই কাজের জন্য মৃত্যুর পরও সারা পৃথিবী আমাকে মনে রাখবে। সেই মুহূর্তে আমাকে ভয় দেখাতে থাকে কষ্টটা, ব্যর্থতা আর এই সমাজ, কিন্তু না, এত তাড়াতাড়ি হেরে গেলে হবে না। আমি লড়াই করবো, আমি লড়তে থাকবো যতক্ষণ না শীর্ষে পৌঁছাতে থাকবো। এই শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি হার স্বীকার করবো না। সফলতা, 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 এই সফলতা শুধুমাত্র একটা শব্দই থেকে যাবে যদি আমি এর সঠিক মর্যাদা দিতে না পারি। আর 700 কোটি মানুষ এসে বলবে আমাকে ইউ আর এ লুজার, আর আমি এটা মেনে নিতে পারবো না। তাই আমার জান যাবে কিন্তু মান যেন না যায়। আমি জানি ব্যর্থতা আমাকে প্রতিদিন পদে পদে আমাকে হার মানানোর চেষ্টা করবে, কিন্তু আমি পিছু হাঁটছি না। সে যদি পদ্মবক্র হয় আমি হলাম কাল কেউ। আমি 8-5 জনের মতো নই, আমি অত সহজে হার মেনে নেব। যদি ইট মারে আমি পাটকেল তো মারবই। প্রতিটা সকাল আমার জন্য একটা নতুন উপহার, যেই সকাল হয় একটা অন্ধকার রাতের পরে, যেই সকালে শুরু হয় আমার স্বপ্নের পরের অংশ। আমি সেই স্বপ্নের কথা বলছি না যেটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, আমি সেই স্বপ্নের কথা বলছি যা আমাকে ঘুমোতে দেয় না। সে স্বপ্ন আমাকে এগিয়ে যেতে বাধ্য করে সঠিক পথে, সঠিক দিকে, যে স্বপ্ন আমাকে তৈরি করতে থাকে একটা সঠিক মানুষ হওয়ার জন্য। এই স্বপ্ন কখনোই হাসায়, কখনোই আমাকে কাঁদায়, কিন্তু আমি জানি এই কান্নার ক্ষণিকের জন্য, কারণ সুখ দুঃখ নিয়েই আমাদের তো জীবন। আর সব কিছু ভুলে আমি লড়তে থাকি ব্যর্থতার বিরুদ্ধে। কেন আমাকে হার মানাবে এত সহজ নয়, কারণ আমার নিজের প্রতি বিশ্বাস আছে, আমার মনের জোর আছে, কষ্ট করার ক্ষমতা আছে। হ্যাঁ জানি এই যুদ্ধে হয়তো আমি হেরে যেতে পারি, কিন্তু কাপুরুষের মতো যুদ্ধ না করে হাত তুলে দাঁড়িয়ে থাকবো না। আমি মরতেই যদি হয় বীরের মতো মরবো। হ্যাঁ জানি আমি এই যুদ্ধে আমি হেরে যাব, কিন্তু কিছু শিখতে তো পারবো, নিজেকে তো বলতে তো পারবো হ্যাঁ না, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি লড়াই চালিয়ে গেছি। কিন্তু এইগুলো শুধু আমার দুর্বলতার মুহূর্তেই আমার মনে পড়ে, এই ভাবনাকে আমি বাস্তবে হতেই দেব না। যাই হোক না কেন, আমি পরিশ্রম আমি করেই যাব, তাই গাধার মতো না, পরিশ্রম আর তার সাথে থাকবে আমার বুদ্ধি। সব কিছু সম্ভব, আমি চাইলে সব কিছু করতে পারি, বিকজ আই অ্যাম এ সুপার হিউম্যান। কথাগুলো আমি তোমার নিরীক্ষে বললাম, এগুলো আমার জীবন কাহিনী না। তোমার ভিতরেও কিন্তু আগুন চলছে, শুধু বহিঃপ্রকাশ ঘটছে না। আর দেরি করো না, হাতে বেশি সময় নেই, যা করার এখনই করতে হবে। ক্ষুদ্র একটা দেশলাইট কাঠি সারা দেশ জ্বালিয়ে দিতে পারে। ভিডিওটিকে শেয়ার করার দায়িত্ব আমি তোমার ওপর ছেড়ে দিলাম, আর আমার বিশ্বাস আছে যে ভিডিওটাকে তুমি এতক্ষণে লাইক করে দিয়েছ। তোমার জীবনের সব সমস্যাগুলো কমেন্ট করে আপনি জানাও, আর নিজেকে নগণ্য মনে করো না, দেখতে যাও অলোক সেন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ বন্ধুরা।